পীড়িত করলে করলে সজনী সময় চলে গেলে আর পাবি না হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। কেমন আছো তোমরা? হ্যাঁ, সবাই ভালো তো? ভালো তো থাকতেই হবে, তার কারণ ঠান্ডার ভাবটা অনেক কমে গেছে, তার জন্য এখন সবাইকে ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো সবাইকে রাখতে হবে, আর ঝাঁকা ঢাকা কিছু করতে হবে। তো চলো, এখন সকালবেলা আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখো ফার্স্ট আমি একটু জল গরম করছি, কারণ হচ্ছে তাতা মুখে গরম জল খাই, আর আমিও খাই সকালবেলাটা গরম জল। সকালটা গরম কিছু দিয়ে শুরু করি, মানে শীতের দিন গরম কিছু দিয়ে শুরু না করলে সকালটা জমে না। গরম জল, তারপরে চা, এগুলো হচ্ছে গরম জিনিস। গরম কিছু দিয়ে যখনই সকাল শুরু করব তখনই আমার পুরো দিনটা একদম পুরো গরম গরম যায় গাইস। তো গাইস দেখতেই পাচ্ছ দুজন সকাল সকাল, ঠিক আছে দাঁড়া। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল দুজনে একটু দু গ্লাস গরম জল নিয়েছি, ওর বড় আমার ছোট গ্লাস, এটা দাঁতানের গ্লাস, আমি দাঁতানের গ্লাসে খাচ্ছি। গরম জল খেলে কি হয় বলতো? এমনি আমার তো গলাটা একটু কেমন যেন প্রবলেম হয়েছে, তো গরম জলটা খাচ্ছি যে গলাটা ঠিক তাড়াতাড়ি সেরে যায়, তো ওর জন্য গরম জল খাওয়া হচ্ছে। ভেতর থেকে যেন সবকিছু গরম হয়ে যায়, বুঝেছো? তার জন্য ফার্স্ট সকালটা গরম গরম জিনিস দিয়ে শুরু করি, যেমন এই গরম জল, চা, সেরকম। এতে দুজনেই সকাল থেকে গরম হয়ে থাকি, বুঝছো? সকাল থেকে যেন দুজনেই গরম হয়ে যায়, কি তাই তো? অবশ্যই, আজকে আমি সকাল থেকে গরম আছি। চলো তাহলে হয়ে যাক, হোক গরম গরম, যখন তাহলে আরো গরম হোক। চলো চলো চলো, গরম দিই, চলো চলো সেই ঠান্ডা ওয়েদারে একটু গরম কিছু হবে নাকি? হ্যাঁ, হবে নাকি? হবে তো চলো, গরম কিছু দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের ওয়াচ করতে হবে। পীড়িত করলে করলে সজনী সময় চলে গেলে আর পাবি না। এখন আমি চা বসিয়েছি, চা খাবো ফার্স্ট। গরম জল খেলাম, শরীরের ভিতরে অর্ধেক গরম হয়ে গেল, এবার চা খাবো, ফুল বডি গরম হয়ে যাবে গাইস। রাত দিন তুঝকো মেয়ে ইয়াদ করতি হু, ও জুদা না তাই ইয়াদ করতি হু।
ওয়াও দেখেছো আমার বুজু বাবাটা কিন্তু এখনো ঘুমাচ্ছে দেখেছো মা গুড মর্নিং বেটা গুড মর্নিং বেটা পাপা গুড মর্নিং ফেসবুক কে ফটো দেখে প্রেমে পড়েছি ও বাবা ও বাবা জেস শোনা কাছে শোনা ভুড়ি কমাও না তোমার এই ভুড়ি আমাকে শেষ করে দিল তোমার ভুড়ির জন্য আমি ফিদা তোমার এই ভুড়ির জন্য আমি বেঁচে আছি উমা এই ভুড়িতে বালিশ লাগবে না তোমার আমার বালিশ লাগে না গাইস এরকম করে মাথা দিব আর ঘুমাই যায় উমা আমার পুটলুকে দেখো তারপর গাইস তাতানকে ঘুম থেকে তুলে তোমাদের দাদা নিয়ে গেল ওকে মুখ ধোয়াবার জন্য আর আমি এদিকে এর ফাঁকে বিছানাটাকে তুলে নিব তো গাইস রান্নাঘরে চলে এলাম চাটাকে আমাদের পাশের এখানে একটা বিয়ে হচ্ছে আগে তো জানতাম না যে বিয়ে হবে বাট ব্লগটা যখন শুরু করে দিয়েছি তখন শেষ করতেই হবে এত আওয়াজ আজকে সারাদিন কানের মাথা খাবে বুঝতেই পারছি তো এইখানে আমার বর আমাকে এখন কাঁঠাল কেটে দিচ্ছে আমি রান্না করব দেখি ডার্লিং ডার্লিং আমাকে কত ভালোবাসে আটালকে তো গরম জানো তো আটাল হিট তাহলে কি সবই গরম সব কিছু গরম হবে গরমের কি দেখলে গাইস এখনো তো গরম তো শুরুই হয়নি গরম আসছে খুব গরম আসছে কিন্তু এখনো গরমের কিছুই দেখোনি আজ সবকিছু খাওয়া দাওয়া হোক তারপর গরম হবে তাকে সারাক্ষণ মন বড় বুঝমো সারাদিন আমার কাঁঠালের তরকারি রেডি গাইস দেখতে পাচ্ছো একদম ঝাঁকানাকা গরম গরম তরকারি কিন্তু হ্যাঁ হ্যাঁ গরম হলেও আমি এখন খেতে পারবো না তার কারণ আমার বর নেই আমার বর গেছে হচ্ছে আমার বাবার বাড়িতে তো সেই জন্য এখন আমি সবজিটাকে ঢেলে রেখে দেবো ভাত এখানে নামিয়ে ফেলেছি আমি পরে খাবো বর ছাড়া কেমন করে খায় তোমরা বলো দেখো গাইস কড়াইটা তো আমি রাখবোই না মেজে ফেলবো রান্না বাড়ি হয়ে গেছে তো
জনম হারে করম রে করম রে মেরে সনম হারে सनम रे सनम रे तू मेरा सनम हुआ रे দাদা ভাই এলে ভাত খাবো, হ্যাঁ স্নান করবো, স্নান অন্যদিন করে নিই, হ্যাঁ আজকে ঘুম থেকে ওঠার পর নাইজেরা চেঞ্জ করে রান্নাঘর চলে এসেছি, কেননা বলছি আজ একটু মানে হেয়ার ট্রিটমেন্ট করবো ঘরে, তো তাই ভাবলাম যে একটু দেরি করে স্নান করি, সকাল সকাল স্নান করলে আবার ঠান্ডা লাগবে, এমনিতে ঠান্ডা লেগেছে। বাসন মেজে ফেলি মেজে ফেলি করে খাওয়া দাওয়া করে এখন আমি একটু রেডি হচ্ছে, যে আমাদের এখন একটু রিলস বানাতে হবে, তো আমার বড় চলে এসছে টিকি মুখটা, আমি একটু গরম গরম রিলস বানাবো গাইস, তো তার জন্য আমি রেডি হচ্ছি। আর আজ আমি অনেকদিন পরে শাড়ি পরেছি, বলো কেমন লাগছে দেখতে, অনেকদিন পরে শাড়ি পরেছি তাই না বা, হ্যাঁ কেমন লাগছে বলো বলো খাসা, আও দাবা দে হলে হলে রাজা জি বলে রাজা জি কমরিয়া বলে বলে কমরিয়া বলে বলে কমরিয়া বলে 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 রাজা না আমার কাজল শেষ হয়ে গেছে, ওটা কাজল কিনে দিও না, কাজল শেষ হয়ে গেছে, খালি মোবাইল যেটা বলছে সেটা শোনাতে হবে, 10 টাকার একটা কাজল, আর 10 টাকার কাজল নিব না, ল্যাকমি নিব, 10 টাকার কাজল থাকে না বেশি, তো উঠে যায় উঠে যায়, দাও না লাইট টাইট গুলো লাগাই দাও, এ খাওয়ার পরে তোমার এখন ঘুম আমি জানি, লাইটটা লাগাই দিবা কি না, আরে দিচ্ছি দাঁড়াও, কি কর রিলস, হ্যাঁ এগুলো এত সুন্দর করে সাজুগুজু করলাম কি তোমাকে দেখানোর জন্য, রিলস বানানোর জন্য, বাবা আমার বউকে আজকে এত সুন্দর লাগছে, আমার পাশে মানাচ্ছে না বুড়িটা বেড়ে গেছে, তোমার বুড়ি আমার বালিশ, তোমার বুড়িতে আমার স্বর্গ সুখ, তোমার বুড়ি আমার বালিশ, যদি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ায়
তো বলো তো কি অবাক হবেন, আমার লাল টুকটুক লাগছে তো। সব লাইটটা লাগাই দাও। লাইট লাগিয়ে দেব। তো গাইস আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে কয়েকটা রিলস করি, আর তাতার এখন ঘুমাচ্ছে, এখন আমি কয়েকটা রিলস করব, গরম গরম রিলস। তো এই গরম গরম রিলস গুলো দেখতে হলে তোমাদেরকে আমার ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে গিয়ে আমার একটা পেজ রয়েছে রিপাস ব্লগ, তো সেই পেজটাকে জলদি জলদি করে সাবস্ক্রাইব করে ফেলতে হবে। সাবস্ক্রাইব বলো ফলো বলো জলদি জলদি করে ফেলবে, তাহলে সেখানে আমার গরম গরম রিলস দেখতে পাবে। আর এবারেও যদি তোমরা আমার ইনস্টাগ্রাম ফলো করতে চাও তাহলে রিপা সরকার 999 দিয়ে একটা অ্যাকাউন্ট রয়েছে, সেটাকে জলদি জলদি ফলো করে ফেলো, তাহলে সেখানেও তোমরা আমার অনেক রিলস দেখতে পাবে। তাহলে চলো এখন আমি গরম গরম রিলস করি, আর তোমরা সেই রিলসগুলো দেখার জন্য চলে যাও ফেসবুকে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।